কুমিল্লায় বুড়িচং উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উন্মোচন করা হয়েছে। রবিবার বিকেলে উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ইমরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ম্যুরাল উন্মোচন করেন সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু। এটা একটা অনন্য দিন, এমন সুন্দর অনুষ্ঠান বুড়িচঙ্গায় হয় নাই, হয়েছে। এটার জন্য যাদের কৃতিত্ব, যাদের চেতনা, আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা, আমাদের উপজেলা চেয়ারম্যান আকলা দাদা সহ জেলা প্রশাসন প্রশাসক সাহেবের অনুপ্রেরণা, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এটা একটা মনে রাখার মতো দিবস, তাই না? এই অনুষ্ঠান তো প্রতিদিন হবে না, কিন্তু এই অনুষ্ঠান যেটা হলো একটা আমাদের মনে রাখার মতো বিষয়। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কুমিল্লা জেলার জেলা প্রশাসক আবুল ফজল মীর। বাংলাদেশ, যে বাংলাদেশে আজকে আমরা বুক ফুলিয়ে গর্ব করে বলতে পারি আমি বাঙালি, আমি বাংলায় কথা বলি, তাদের বিনম্র চিত্তে স্মরণ করি। আমরা যদি আমাদের অভ্যুদয়ের ইতিহাসে যাই, এই বাঙালি হাজার বছরের পরাধীনতার গ্লানি থেকে বারবার চেষ্টা করা হয়েছে। তিতুমির চেষ্টা করেছেন, মা সারদা সূর্য সেন চেষ্টা করেছেন, বিভিন্নভাবে চেষ্টা করা হয়েছে, কিন্তু বাঙালির মুক্তির সনদ যিনি দিয়েছেন তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উপজেলা পরিষদের চেয়ারম্যান আকলা খায়দার এবং আরও অনেকে। কুমিল্লার কাগজ, ওয়েব টিভি।